Bismillahirrahmanirrahim. Hello friends. আজকে আমরা একটা স্যান্ডউইচ বানাবো। এটা হচ্ছে আমাদের স্যান্ডউইচের জন্য ব্রেড। বেসিক্যালি রিনা আমার ওয়াইফ অ্যান্ড আফশান আমার ছেলে, ওরা আসলে দে আর ভেরি মাচ ইউজ টু যে সবসময় সাবওয়ে স্যান্ডউইচ পছন্দ করে। কালকে আফশান বললো, বাবা আমাকে কালকে স্যান্ডউইচ বানায় খাওয়া যাবে। আমি বললাম যে ওকে ফাইন, নো প্রবলেম, খাওয়াবো বাবা তোমাকে। তো আমাদের অ্যারেঞ্জমেন্ট চলছে এখন, তো শুধু ব্রেডটা দেখাচ্ছি এখন, যে আমরা ব্রেড আমরা একটা স্যান্ডউইচ বানাবো। আমরা ফ্যামিলিতে চারজন আছি, প্রথম ইনগ্রিডিয়েন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে ব্রেড। হ্যাঁ, ব্রেড নিয়ে আসো। এটা হচ্ছে চিকেন ব্রেস্ট, আমরা এটাকে চিকেন ব্রেস্ট, এটা হচ্ছে রেস্টুরেন্ট ডিপো থেকে আমরা হালাল চিকেন ব্রেস্ট নিয়ে এসেছিলাম। তারপর হচ্ছে এগুলো হচ্ছে মেইন একটা ইনগ্রিডিয়েন্ট। তারপরে আছে আমাদের আমাদের বেসিক্যালি যা আছে আমরা তাতেই করবো আর কি। এটা হচ্ছে পিকল, লেটস, রেড অনিয়ন, আর হচ্ছে টমেটো। আমরা এটা দিব আমাদের ইয়েতে অ্যাভোকাডো, আর এটা যা যা ইচ্ছা মতন আপনার চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। So it is actually basically based on you. এটা আপনার পছন্দ মতো আর আমরা সাধারণত এমন কোনো সস ইউজ করবো না, শুধু আমরা হার্ড সস আর হচ্ছে আমরা ক্যাচাপ ইউজ করবো। দেখে আর আছে আমাদের ওয়াটারমেলন। So this is the actually all of আমাদের ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে যে ব্রেড, চিকেন ব্রেস্ট, চিজ, অ্যাভোকাডো, দেন অল এভরি থিংস। তা আমরা শুরু করছি এখন বানাবো। আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনের উপরে আমরা এখন চিজ দিয়ে দিব, টমেটো দিয়ে দিলাম, আমরা তারপর আমরা অনিয়ন দিয়ে দিব, লেটস দিয়ে দিব, পিকল দিয়ে দিব, খাবে না সে পছন্দ করে না বেসিক্যালি। অ্যাভোকাডো আসলে হচ্ছে অনেক হেলদি একটা ইনগ্রিডিয়েন্ট, যা অনেকেই আসলে খেতে পারে না, আবার অনেকে খেতে পারে, তো সবার জন্যই ভালো বেসিক্যালি। সস কি দেবো? আগে বলছি যে আমরা আসলে কোনো প্রফেশনাল না, বাসায় করতেছি। হ্যাঁ, এই হলো আমাদের আজকের স্যান্ডউইচ। তো
বাকিটা আমরা আমাদের মতো করে বানিয়ে নিব ইনশাল্লাহ। আপনারা আপনাদের মধ্যে বাসায় ট্রাই করবেন, এনজয় করবেন। ততক্ষণে আল্লাহ হাফেজ। আমার বুড়ি আমার সাথে অনেক রাগ করছে আজকে, সে ওর কথা বলিনি এই জন্য, ওর নাম নিইনি, এই জন্য রাগ করছে সে অনেক। খাচ্ছে তারপরে লাইফ স্টোরি না খাবার নিয়ে আসলে অনেক কম সময়। আচ্ছা, তাহলে একটু রাখা হয়ে গেল।